সামনেই আসতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী। জন্মাষ্টমী যা গোকুল অষ্টমী নামেও পরিচিত, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষত কৃষ্ণপ্রেমিক বৈষ্ণবদের কাছে এই জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতেই হিন্দুরা শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করে থাকেন। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপবাস পালন করলে জড়জগতের জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না। পবিত্র এই জন্মাষ্টমীর দিন ননীগোপাল এবং কৃষ্ণের অভিষেক দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বছর জন্মাষ্টমী পড়েছে স্মার্তমতে ইংরাজি 6ই সেপ্টেম্বর 2023 বুধবার এবং গোস্বামী মতে ইংরাজি 7ই সেপ্টেম্বর 2023 বৃহস্পতিবার। অষ্টমী তিথি শুরু হবে ইংরাজি 6ই সেপ্টেম্বর 2023 দুপুর 3:38 এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরাজি 7ই সেপ্টেম্বর 2023 বিকেল 4:15। রোহিণী নক্ষত্র শুরু হবে 6ই সেপ্টেম্বর সকাল 9:20 এবং রোহিণী নক্ষত্রের সমাপ্তি হবে 7ই সেপ্টেম্বর সকাল 10:25। জন্মাষ্টমী পুজোর শুভ সময় 7ই সেপ্টেম্বর রাত্রি 12:02 থেকে 12:48 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।